নমস্কার বন্ধুরা, ওয়াইফাই ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি নিয়োগের জন্য যে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকে তা নিয়ে আলোচনা করব, এবং সেখানে অ্যাপ্লাই করার জন্য কী যোগ্যতা লাগবে, পোস্ট কতগুলি থাকবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সবগুলি বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরব। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সমস্যা না করে শুরু করা যাক। এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশানটা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র টেন্থ পাস হলে আপনি এই পোস্টটার জন্য এলিজিবল, ম্যাক্সিমাম টেন্থ পাস হলে আপনি এই পোস্টটার জন্য এলিজিবল, আর এখানে আপনার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পিএনবি সুপার ভ্যাকেন্সি 2021, নাম্বার অফ পোস্ট টোটাল এখানে 23টা পোস্ট রয়েছে। পোস্ট নেম সুইপার, সাফাই কর্মচারী পদে এখানে নিয়োগ করা হবে। এখানে যে অ্যাপ্লাই মোডটা, আপনাকে শুধু অফলাইনে সেখানে অ্যাপ্লাই করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করতে পারবে, অনলি মেল ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পিএনবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2021, এখানে আপনার যে পে স্কেলটা থাকবে, বেতন 14,500 থেকে 28,145 টাকা পর্যন্ত। এখানে অ্যাপ্লিকেশান ফিটা যেটা, এখানে আপনার কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না, পুরো ফ্রিতে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এসসি এসটি ওবিসি সবার জন্য। এখানে যে এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 24 বছর হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং ওবিসিদের জন্য লাস্ট 27 ইয়ার, এবং এসসি এসটিদের জন্য 29 ইয়ার্স, এবং এখানে আপনার যে এজটা 1 জানুয়ারি 2021 উপর এটা কাউন্ট করা হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিএনবি সুইপার রিক্রুটমেন্ট। এখানে আপনার কোনো হাইট লাগবে না, কোনো চেস্ট লাগবে না, এবং কোনো রানিং টেস্ট সেখানে হবে না। এখানে পিএনবি সুইপার রিক্রুটমেন্ট লিস্ট ফর ডকুমেন্ট, এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার যে ডকুমেন্টগুলি লাগবে, অফলাইনে আপনার এই ডকুমেন্টগুলি অবশ্যই যে ফর্মটা, সেই বায়োডাটার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে এই ডকুমেন্টগুলো আপনাকে পাঠাতে হবে। তো সেই ফর্মটাও আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আপনার লাগবে ফটো অ্যান্ড সিগনেচার, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে, এডুকেশান সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তারপর প্যান কার্ড অথবা আধার কার্ড, এই দুইটি থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনার লাগবে। তো এখানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা, সেখানে অ্যাপ্লাই করার পর শর্ট লিস্ট করা হবে আপনার মার্কের অনুযায়ী টেন্থের, তারপর এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে, তারপর সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তাছাড়া এখানে আর কোনো এক্সাম হবে না। তো এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশানটা আমি আগেই বলে দিচ্ছি, শুধুমাত্র টেন্থ পাস হলে আপনি এই পোস্টার জন্য এলিজিবল, এবং এখানে ইম্পর্টেন্ট যে ডেটটা অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং সেটা লাস্ট ডেট 17 এপ্রিল 2021 ভেতরে আপনাকে সেটা অফলাইনে পাঠাতে হবে। এবং বন্ধুরা, এখানে যে পোস্টাল অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে, এই হয়েছে সেই পোস্টাল অ্যাড্রেসটা। এই পোস্টাল অ্যাড্রেসে আপনাকে সেটা পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করতে হবে। বন্ধুরা, এই হলো সেই অ্যাপ্লিকেশান ফর্মটা। এখানে আপনার পাসপোর্ট সাইজ একটা ফটো বসাবেন, এখানে নেম, ফাদার নেম, তারপর এখানে এজ, তারপর এখানে আপনার অ্যাড্রেস, সিঙ্গেল না মেরিট, এই সবগুলো বসাবার পর আপনার এখানে একটা সিগনেচার বসিয়ে এবং প্লেস বসিয়ে আপনাকে সেটা সেন্ড করতে হবে, এবং কোন কোন ডকুমেন্টগুলি লাগবে এখানেও সেই ডকুমেন্টের অ্যাটেস্টেডের নাম দেওয়া হয়েছে। পিএনবি ব্যাংক থেকে আসা এই নোটিফিকেশানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।